দর্শক দেখুন, আমাদের গ্রামে এই চাচা লিচু গাছ বিক্রি করতে আসছে, বোম্বাই লিচুর গাছ। এটা কলমের গাছ, উনি ভ্রাম্যমানভাবে বিক্রি করে থাকেন। এই গাছের চারাগুলো গুটি কলমের, আর এই চারাগুলোই আমাদের এলাকার বাগানে রোপণ করা হয়। এই গাছের গোড়ায় প্রচুর শিকড় বের হয়েছে বন্ধুরা, চলুন আমরা কাছে থেকে দেখি শিকড়গুলো। পর্যাপ্ত পরিমাণে শিকড় দেখেন, প্রচুর শিকড়। এই গাছগুলো লাগানোর সঙ্গে সঙ্গে হয়ে যাবে, মোটামুটি 3 থেকে 4 দিনের মধ্যে এই গাছ মাটির সাথে সেট খেয়ে যাবে। ভ্যানের উপরে ভ্রাম্যমান পদ্ধতিতে লিচু গাছ বিক্রি চলছে। এটা হচ্ছে আমাদের উপজেলার গোনাইগাছা প্রাইমারি স্কুলের কাছে ওনার ঠিকানা। চাচা, আপনার বাড়ি কোথায়? গোনাইগাছা স্কুল, গোনাইগাছা চাটমোহর পাবনা, তাই না? মোবাইল নাম্বার আছে। গাছের কোয়ালিটি দেখেন, কোয়ালিটি সুন্দর। এইবারই ধরবে, আর শুধুমাত্র রোপণের সময় কিছু জৈব সার আর হচ্ছে একটি খুঁটি দিয়ে দিলে গাছগুলো ভালোভাবে সেট খেয়ে যাবে। এই গাছগুলো রোপণের সময় পাতা ঝুরে ফেলতে হয়, শুধুমাত্র আগার দিকে কয়েকটি পাতা রেখে দিতে হয়। কয়টা গাছ নিয়ে আসছিলেন আজকে? 10টা। 10টা নিয়ে আসছিলেন? এ বছর কয়টা গাছ বিক্রি করছেন? ও হিসেব নাই, গাছ অনেক বিক্রি করছেন। বন্ধুরা, আপনারা জানেন যে পাবনা জেলার চাটমোহর উপজেলা লিচু চাষের জন্য খুবই বিখ্যাত, আর এখানে লিচু বাগানগুলোতে এই জাতীয় চারাই রোপণ করা হয়ে থাকে। কয় টাকা পিস বিক্রি করেন এই গাছ? 200 টাকা পিস। 200 টাকা পিস। দাম দর করার সুযোগ আছে কি? না, দাম দর করার সুযোগ নাই। একদম একদম বেশি নিলে 300। বেশি নিলে মানে ও তখন একটু কম বেশ করবো আর কি। মানে যদি বেশি নেয় গাছ কি, তাহলে একটু কমাবেন কি? হ্যাঁ, অবশ্যই কমাবো, অবশ্যই কমাবেন। চলুন বন্ধুরা, চাচার কাছ থেকে আমরা বিস্তারিত চাচার সম্পর্কে জেনে নিই, কিভাবে আপনারা এই গাছগুলো সংগ্রহ করতে পারেন সে বিষয়ে আমরা চাচার মুখ থেকেই বিস্তারিত তথ্য জেনে নিই। ওনার নাম হচ্ছে, নাম কি চাচা? রজব। রজব চাচা, গোনাইগাছা প্রাইমারি স্কুলের কাছে যে রজব চাচার কথা বললেই এই লিচু গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। প্রতিটি গাছের দাম উনি চাচ্ছেন হচ্ছে 200 টাকা, বেশি নিলে দাম দর করার একটু সুযোগ আছে উনি বলছেন। চাচা, দাম দর করার সুযোগ আছে? হ্যাঁ আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আপনার বাড়ি কোথায়? গোনাইগাছা স্কুল, গোনাইগাছা চাটমোহর পাবনা, তাই না? মোবাইল নাম্বার আছে? না, আমি জানি না মোবাইলে। আচ্ছা, দর্শক, চাচা আমাদেরকে জানিয়েছেন যে তার মোবাইল নাম্বার নেই, তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে চাচার বিস্তারিত ঠিকানা পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।